আসসালামু আলাইকুম, দিস ইজ তানভীর রাতুল, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। গত 14ই মার্চ আমরা গিয়েছিলাম গোকার্টে, আর যেটা লোকেশন হলো নতুন বাজার থেকে সোজা ইউআইইউ ক্যাম্পাসের দিকে গেলে শেফ স্টেবিল কোর্ট সাইড যেটা আছে সেটার পাশেই। আর এখানে ফর্মুলা রেসিংয়ের আদলে রেস করা হয়। মূলত এই যে রেসিং ভেহিকেলগুলো আছে এগুলোকে কার্ট বলা হয়, আর যার আদলেই দেওয়া হয়েছে এর নাম গোকার্ট। আর এখানে যদি আপনি রেসিং করতে চান বা রাইড করতে চান, তাহলে পার পার্সন সিঙ্গেল রাইডের জন্য আপনাকে গুনতে হবে 500 টাকা করে। আর যদি আপনি ফ্যামিলি নিয়ে যান, চারজন হন, তাহলে আপনাদেরকে গুনতে হবে 1800 টাকা। এবং তার চেয়ে বেশি যদি যান, আপনারা 6 জন যান, তাহলে আপনাদেরকে গুনতে হবে 2500 টাকা। আর আপনারা যদি 12 জন যান, তাহলে আপনাদেরকে গুনতে হবে 5000 টাকা। সো যত বেশি মানুষ আপনারা যাবেন তত লাভ হবে। আর এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে যে আপনি রাইড করার সময় যদি কোনো আপনার ক্ষয়ক্ষতি হয়, তাহলে সে দায়িত্ব গোগার্টের না, আপনার নিজের। সো সাবধানতা অবশ্যই আপনাকে অবলম্বন করতে হবে। আর এখানে সন্ধ্যার দিকে একটু রাশ থাকে, সো আপনারা যদি দুপুরের দিকে যান তো একটু ভিড় কম পাবেন। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ওয়েটিং রুম, আমরা টিকিট কাটার পরে এই ওয়েটিং রুমে ওয়েট করছি রেসটা শেষ হওয়ার জন্য। রেসটা শেষ হলে আমরা গোকার্টে উঠে যাব। যাই হোক, অপেক্ষার পালা শেষ, এখন আমরা রেস করব। আর এখানে রেস করার পর কে ফার্স্ট কে সেকেন্ড কার কতক্ষণ টাইম লাগলো সেটা লেখা উঠে। সো আমরা এখন উঠব, এটাই হলো গোকার্ট, কার্ট বলে এটাকে মূলত, এই ভেহিকেলটাকে। আর সত্যি কথা বলতে গেলে এটা ড্রাইভ করে আমার কাছে খুবই ভালো লেগেছে, তবে এটার যে রেস টাইম সেটা খুবই শর্ট টাইম, মানে 3টা ল্যাপ দিতে দিবে আপনাদেরকে, আর 3টা ল্যাপ দিতে আপনার সর্বোচ্চ 3-4 মিনিট টাইম লাগবে, তার বেশি লাগার কথা না। তবে এটা ড্রাইভ করার জন্য আপনাদেরকে প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স বা এগুলো কোনো কিছুর দরকার নেই। বাট এটা যে একদম ইজি সেটাও আমি বলবো না, এটাতে যথেষ্ট রিস্ক আছে। সো অবশ্যই আপনারা চালানোর সময় সাবধানতা অবলম্বন করবেন।